সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে শুরু করছি আমাদের 1.4 অনুশীলনী থেকে পৃষ্ঠা নাম্বার 23। তো 23 নাম্বার পৃষ্ঠার গতকাল আমরা 8-9 অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে 9 নাম্বার থেকে আমরা শুরু করছি। কেমন? আমরা এখন ওয়ালাইকুম আসসালাম 9 নাম্বার অঙ্কটা একটু আমরা দেখি। স্ক্রিনে দেখাচ্ছি আমি, বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন। ওকে স্যার, 25 মিটার লম্বা একটি বাঁশের পাঁচ সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? ওকে, তো এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা বাঁশ রয়েছে, যে বাঁশটা হচ্ছে 25 মিটার লম্বা। এই 25 মিটার একটা বাঁশকে বলা হয়েছে কালো রং করা হয়েছে 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, লাল রং করা হয়েছে 7 সমস্ত 4 ভাগের 1 মিটার এবং হলুদ রং করা হয়েছে 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। অর্থাৎ 25 মিটার একটা লম্বা বাঁশকে 3টা রং করা হয়েছে, কালো, লাল এবং হলুদ। আবার কিছু অংশ বাকিও রয়েছে, কারণ বলা হয়েছে আমাদেরকে সর্বশেষ বলা হয়েছে বাঁশটির কত অংশ বাকি রইল। ওকে, তো আমরা সম্পূর্ণ বাঁশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 25 মিটার। এই 25 মিটার থেকে যদি কালো, লাল, হলুদ এই 3টা রং বাদ দিয়ে দেই, তাহলে কি বাকি অংশ পাওয়া যাবে না? ওকে, তাহলে আমরা 25 মিটার থেকে যতগুলো কালো, লাল এবং হলুদ এই 3টা কালারের অংশগুলো মাইনাস করে দিব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করছি সমাধান, আমার সাথে আপনারাও লিখবেন, আমি যে অংশ থেকে লিখতে বলবো সেই অংশটা থেকে শুরু করবেন। কেমন? ওকে, তো আমরা শুরু করছি। কেমন? এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 23, 1.4 এ 23 নম্বর পৃষ্ঠা 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কে আমাদের বলা আছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল, তাহলে আমরা লিখবো বাঁশটি রং করা বাকি রইল, বাঁশটি রং করা বাকি রইল। ওকে, আপনারাও লিখবেন আমার সাথে, বাঁশটি রং করা বাকি রইল। লিখেছেন? জি স্যার। ওকে, যাদের ডান পাশে জায়গা আছে তারাও ডান পাশ থেকে লিখবেন না, নিচে থেকে লিখবেন, কারণ এগুলো ভগ্নাংশের বিয়োগ, এখানে অনেক বড় হয়ে যায় সাধারণত বিয়োগটা, তো সেক্ষেত্রে সমান্তার নিচে থেকে শুরু করবেন। কেমন? ওকে, তো আমরা বলেছিলাম যে 25 মিটার লম্বা যেহেতু বাস, তাহলে এই 25 মিটার থেকে যতগুলো রং করা হয়েছে সেগুলো বিয়োগ করতে হবে আমাদের। তাহলে এই 25 থেকে আমাদের বিয়োগ করা লাগবে এখানে যে 3টা রং করা হয়েছে, কালো, কালো রং করা হয়েছিল 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, তারপর বিয়োগ করতে হবে আমাদের 7 সমস্ত 4 ভাগের 1 যেটা হচ্ছে লাল রং করা হয়েছিল, তারপর বিয়োগ করতে হবে আমাদের 4 সমস্ত 10 ভাগের 3 যেটা হচ্ছে হলুদ রং করা হয়েছিল। ওকে, এটাকে আমরা ব্রেকেটের ভিতরে রাখতে পারি, এখানে মিটার লিখব। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে বলেন আমাকে? আমরা সম্পূর্ণ বাস 25 মিটার, এই 25 মিটার থেকে লাল রং, কালো রং এবং হলুদ রং 3টা রং মাইনাস করে দিচ্ছি। ওকে, এখন আমরা সাধারণত গতকাল কিন্তু এই সরলীকরণ করেছিলাম, সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কাজ কি হয়, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে, আমাদের কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে 25 মাইনাস এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে নিচে হবে 25 5 25 এ 125, 125 আর 4 হচ্ছে 129, আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতেছি। কেমন?
এটা বুঝতে কারো সমস্যা আছে বলেন না স্যার ওকে এবার দ্বিতীয় ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে 7 সমস্ত 4 ভাগের 1 একে যদি আমরা রূপান্তর করি তাহলে নিচে 4 এর 4 4 সাথে 28 28 এর 1 29 তারপর মাইনাস নিচে 10 আছে 10 এর 10 4 10 40 40 আর 3 এ 43 আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম কেমন এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে না স্যার নো স্যার ওকে এখন তারপর অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা কি করি কারো মনে আছে বলতে পারবেন স্যার লসাগু করি হ্যাঁ লসাগু করি গুড অর্থাৎ যে হর গুলো রয়েছে সে হর গুলোর লসাগু করব 25 4 এবং 10 এই তিনটা সংখ্যার লসাগু করব লসাগু কত হবে বলতে পারেন কেউ অথবা করতে হবে আপনাদেরকে 25 4 এবং 10 এই তিনটা সংখ্যার লসাগু হবে 100 কারো যদি লসাগু বুঝতে সমস্যা হয় তাহলে সে বলবেন আমরা লসাগু প্রয়োজনে করে দেখাবো তাহলে 25 4 এবং 10 এর লসাগু হবে 100 কেমন Yes sir ওকে এখন এই যে প্রথমে আছে 25 এই 25 এর নিচে কিন্তু কোনো হর নেই তাই না অর্থাৎ এই 25 হচ্ছে পূর্ণ সংখ্যা এই 25 দিয়ে আমরা এই 100 কে গুণ করে দেব তাহলে 25 আর 100 গুণ করলে হয়ে যাবে 2500 তারপর বিয়োগ বিয়োগ চিহ্ন আছে বিয়োগ এই 25 দিয়ে 100 কে ভাগ করলে হবে 4 4 দিয়ে 129 কে গুণ করেন প্রথমে দেখেন 4 দিয়ে 129 কে গুণ করবেন কত হয় স্যার তারপর মাইনাস এখানে আছে 4 4 দিয়ে 100 কে ভাগ করলে 25 25 দিয়ে 29 কে গুণ করেন 25 গুণ 29 কত হয় দেখেন তারপর আবার এই যে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ 10 দিয়ে 100 ভাগ করলে 10 10 দিয়ে যদি 400 সরি 43 কে গুণ করেন তাহলে হবে 430 মিটার এই যে ব্রেকেট এখানেও দিতে পারেন এতটুকু আমরা বুঝতে পেরেছি না Yes sir ওকে এখন আমরা নিচে 100 100 লিখবা আর উপরে এখানে যেভাবে আছে ঠিক একইভাবে আপনি ক্যালকুলেটরে উঠান অর্থাৎ 2500 থেকে বিয়োগ চিহ্ন দিয়ে উঠাবেন 516 বিয়োগ 725 বিয়োগ 430 বিয়োগ করেন দেখেন কত হয় 2500 বিয়োগ 516 বিয়োগ 725 বিয়োগ 430 সবগুলো বিয়োগ করে দেন ক্যালকুলেটরের সাহায্যে আরো কয়েকজন করেন কত হয় দেখেন তাহলে আমরা লিখলাম 829 মিটার এখন আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যেহেতু কোনো চিহ্ন নাই এখন আমরা ব্র্যাকেট দেব না তাহলে আমাদের হয়েছে 829 এখন 829 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি অর্থাৎ এই ভগ্নাংশটাকে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 8 দিয়ে ভাগ করা যাবে 8 এর সাথে 829 থাকবে ভাগশেষ এই 29 হবে উপরে আর 100 হবে নিচে ওকে এই হচ্ছে মিটার এটাই উত্তর উত্তর লিখবেন 8 সমস্ত 100 ভাগের 29 মিটার ওকে এতটুকু বুঝতে কারো সমস্যা আছে
ओके सर आमी तृतीय लाइन टा बुझी नहीं एटा ए तृतीय लाइन जी सर ओके आम्रा 25 4 আর 10 এই তিনটা হরের লসাগু করেছি লসাগু হয়েছে 100 ওকে নিচেরটা বুঝতে পেরেছেন জি ওকে এখন আমাদের কাজ হচ্ছে হর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যেহেতু 25 এর মধ্যে কোনো হর নেই অর্থাৎ 25 হচ্ছে পূর্ণ সংখ্যা সেজন্য শুধু গুণ হবে 25 দিয়ে 100 কে গুণ করব হয়ে যাবে 2500 তারপর এই যে বিয়োগ চিহ্ন এই হলো বিয়োগ এখন আমরা 25 দিয়ে 100 কে ভাগ করব ভাগ করলে হবে 4 4 দিয়ে 129 কে গুণ করলে হবে 516 ওকে জি তারপর এই যে বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ চিহ্ন এবার 4 দিয়ে 100 কে ভাগ করব 4 দিয়ে 100 কে ভাগ করলে 25 25 দিয়ে 29 কে গুণ করলে হবে 725 ওকে এই যে বিয়োগ তারপর বিয়োগ চিহ্ন 10 দিয়ে 100 কে ভাগ করলে 10 10 দিয়ে 430 কে গুণ করলে সরি 43 কে গুণ করলে 430 হবে বুঝতে পেরেছেন এখন জি স্যার বুঝছি এবার ওকে তাহলে এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে স্যার ওকে 10 নম্বর অঙ্কটা একটু দেখবেন আপনারা निकट थे यथाक्रमे 105 समस्त 10 भागे 7 ग्राम ओ 98 समस्त 5 भागे 3 ग्राम स्वर्ण पेल तार बाबार निकट থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে ওকে তো আমি আবার বলছি একটু খেয়াল করেন বললাম যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 ভাগের 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম স্বর্ণ পেল অর্থাৎ আমিনা তার মা এবং ভাইয়ের নিকট থেকে কিছু স্বর্ণ পেয়েছে যেটা এখানে বলে দেওয়া হয়েছে কত গ্রাম করে দুইটা ভগ্নাংশ তারপর বলা হয়েছে তার বাবার নিকট থেকে কত পেলে মানে তার বাবার নিকট থেকে কি পরিমাণ স্বর্ণ আরো পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল তার কাছে 400 গ্রাম স্বর্ণ হবে সে দুইজনের কাছ থেকে একটা অ্যামাউন্ট পেয়েছে যেটা আলাদা আলাদা দেয়া রয়েছে আর বলা আছে তার বাবার নিকট থেকে কত গ্রাম পেতে হবে তো আমরা যদি 400 গ্রাম থেকে বাকি যে দুইজনের কাছ থেকে পেয়েছে সেটা বিয়োগ করে দেই তাহলেই পাওয়া যাবে না বাবার কাছ থেকে কতটুকু পাবে জি স্যার আমার কথা বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন কি যদি বুঝতে না পারে তাহলে আমাকে বলবেন কারো কি বুঝতে সমস্যা আছে না স্যার ওকে তাহলে আমরা সরাসরি করব 10 নম্বর অঙ্ক এখন আমিনা তার বাবার নিকট থেকে স্বর্ণ পাবে সমানটা আমরা নিচে থেকে দিব আমরা বলেছি না ভগ্নাংশের অঙ্কগুলোতে সমানটা একটু নিচে থেকে দিব আমরা ওকে আমরা একটু অঙ্কটা উঠাই খেয়াল করেন আর 400 গ্রাম স্বর্ণ হতে হবে তার কাছে তাহলে আমরা 400 গ্রাম থেকে মা এবং ভাইয়ের কাছ থেকে যেটা পেয়েছে সেটা বিয়োগ করে দিব 400 গ্রাম থেকে বিয়োগ করব 105 সমস্ত 10 ভাগের 7 তারপর বিয়োগ করব ভাইয়ের কাছ থেকে যেটা পেয়েছে 98 সমস্ত 5 ভাগের শুরু করি আমরা
আমাদের প্রথম কাজ কি বলেন তো এখানে ৪৯৩ লসাগু বের করব। লসাগু করব, গুড। এই দশ এবং এই পাঁচ এই দুটো সংখ্যা লসাগু করব। দশ এবং পাঁচের লসাগু হবে দশ। এখন ৪০০ এর সাথে নাফিজা আমাকে শুনতে পাচ্ছেন? নাফিজা? জি স্যার। বলেন ৪০০ দিয়ে ১০ কে কি করব? স্যার গুণ করব। গুণ করব, গুড। ১০ দিয়ে যদি ৪০০ কে গুণ করেন কত হয় দেখেন? ৪০০০ এবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগের বিয়োগ, দশ দিয়ে দশকে ভাগ করলে এক, এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে ১০৫৭। তারপর বিয়োগ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হবে দুই, দুই দিয়ে ৪৯৩ কে গুণ করলে কত হয় দেখেন? ৯৮৬ এবার ব্রেকেট দিয়ে দিলাম, তারপর গ্রাম। এখন আগের মতো নিচে দশ আর উপরে ৪০০০ থেকে এই দুটো সংখ্যা বিয়োগ করেন ক্যালকুলেটরের সাহায্যে। ৪০০০ বিয়োগ ১০৫৭ বিয়োগ ৯৮৬ বিয়োগ করেন। ১০৯৫৭ এটা তো বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হয়? ৪০০০ বিয়োগ ১০৫৭ বিয়োগ ৯৮৬ ১০৯০০ কত হয়? ১০৯০০ কত হয় বলেন? ৫৭ জি স্যার। হয়েছে, এবার ভাগ করেন তো, ১০৯৫৭ কে ১০ দিয়ে ভাগ করবেন খাতায় ক্যালকুলেটরে না। খাতায় ভাগ করবেন ক্যালকুলেটরে না, ১০ দিয়ে ভাগ, খুবই সহজ। আপনি দশ দিয়ে ভাগ করবেন ১০৯৫৭ কে, তাহলে দশ দিয়া ১৯ কে ভাগ করলে দশ একে দশ থাকবে ৯, উপর থেকে নামবে ৫, তাহলে ৯ দশে ৯০ থাকবে ৫, এ হচ্ছে ৭ নামবে ৫৭। ১৯৫ সমস্ত দশ ভাগের সাত গ্রাম, তাই না?
এটাই উত্তর, উত্তর লিখেন। একশো পঁচানব্বই সমস্ত দশ ভাগের সাত গ্রাম। এতটুকু করেছেন স্যার? কারো বাকি আছে না? সবাই করতে পেরেছেন? এবার এগারো নম্বর অঙ্কটা একটু দেখেন। এগারো নম্বর অঙ্কটা আমি আলোচনা করছি, খেয়াল করেন। বলা হয়েছে জাবিদ অতিক্রান্ত মোট পথের দশ ভাগের তিন অংশ রিকশায়। এই দশ ভাগের তিন অংশ দেওয়া আছে রিকশায়, তারপর পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে এবং পাঁচ ভাগের এক অংশ হেঁটে, এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। অর্থাৎ সে যে পথটা গিয়েছে এর দশ ভাগের তিন অংশ গিয়েছে রিকশায়, পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে এবং পাঁচ ভাগের এক অংশ হেঁটে, আর বাকি অংশ দুই কিলোমিটার সেটা সে ঘোড়ার গাড়িতে গেল। বলা হয়েছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে। আমাদের ক নাম্বার কোয়েশ্চেন দেখেন, বলা হয়েছে দশ ভাগের তিন, পাঁচ ভাগের দুই ও পাঁচ ভাগের এক এক কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজানো আমি করিয়েছিলাম। ওকে, তাহলে এটা আপনারা নিজেরা করতে পারবেন? জি স্যার। ওকে, খ নাম্বার কোয়েশ্চেন দেখেন, বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ কতটুকু পথ অতিক্রম করেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। কেমন? তো আমরা এখন ক নাম্বার অঙ্ক আপনারা নিজেরা বাসায় করবেন, কেমন? জি স্যার। আমরা এখন খ নাম্বার অংশ থেকে শুরু করছি। খ নাম্বারে বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কতটুকু সেটা আমরা নির্ণয় করতে হবে। প্রশ্নে বলা হয়েছে রিকশায় সাইকেলে হেঁটে যে অংশটুকু গেছে সেটা অংশ হিসেবে দেওয়া হয়েছে, আর অবশিষ্ট পথ যে দুই কিলোমিটার এটা সে ঘোড়ার গাড়িতে গিয়েছে, তাই না? তাহলে এই যে অবশিষ্ট পথ দুই কিলোমিটার, এখানে মোট পথের দৈর্ঘ্য কতটুকু সেটা কি আমরা জানি? মোট পথ কতটুকু সেটা কিন্তু আমরা জানি না, সেটাই তো বের করতে বলেছে খ নাম্বারে। তাহলে এই মোট পথ কতটুকু সেটা আমরা জানি না, যেহেতু এখানে অংশ দেওয়া আছে, সুতরাং আমরা মোট পথের দূরত্বটাকে এক অংশ ধরে নিব। ওকে, তাহলে আমরা প্রথমেই ধরে নিব মোট পথের দূরত্ব হচ্ছে এক অংশ। লিখে নেন এগারো নম্বর দিয়া। প্রথমে আমরা মনে করি, প্রথমে আমরা লিখব এগারো নম্বরে, মনে করি এগারো আর খটা, এগারো আর খ নাম্বার করতেছি আমরা, কেমন? মনে করি মোট দূরত্ব এক অংশ, আমরা মোট দূরত্বটাকে এক অংশ ধরে নিব, কেমন? এখন দেখেন প্রশ্নে বলা হয়েছিল অংশ দেওয়া আছে তিনটাতে, একটা রিকশায়, একটা সাইকেলে এবং আরেকটা অংশ হেঁটে, বাকিটা কিন্তু কিলোমিটারে আছে। বলেন স্যার কি লিখেছেন, লেখাটা না বোঝা যাচ্ছে না। মোট দূরত্ব এক অংশ, মনে করি মোট দূরত্ব এক অংশ এটা লিখেছি। ওকে, তাহলে এখানে তিনটা অংশ দেওয়া আছে, একটা হচ্ছে রিকশা, একটা হচ্ছে সাইকেলে, আর একটা অংশ হেঁটে, আর যেটা ঘোড়ার গাড়িতে গিয়েছে সেটা কিন্তু কিলোমিটারে দেওয়া আছে। তাহলে আমরা ঘোড়ার গাড়ির যে অংশটা সেটা লিখব। ওকে, আসলে
মোরাদের যে কতটুকু গেল সেটা বের করব মোরাদ গাড়িতে গেল সমানটা আমরা নিচে দিয়ে শুরু করব এই এক অংশ হচ্ছে সম্পূর্ণ দূরত্ব এইখান থেকে আমরা সবগুলো বাকি তিনটা অংশ বিয়োগ করে দেব অর্থাৎ এক অংশ হচ্ছে সম্পূর্ণ পথ সেখান থেকে আমরা বিয়োগ করব রিকশায় গেল 10 ভাগের 3 অংশ তারপর সাইকেলে গেল 5 ভাগের 2 অংশ তারপর হেঁটে গেল 5 ভাগের 1 অংশ এটা হচ্ছে অংশ ওকে অর্থাৎ ঘোড়ার গাড়িতে কত অংশ গেল আমরা সেটা বের করতে হবে যেহেতু ঘোড়ার গাড়িটা কিলোমিটারে দেয়া আছে আর বাকি তিনটা অংশতে দেয়া আছে সেজন্য আমরা সবগুলোকে অংশে নিয়ে যাব ওকে এতটুকু বুঝতে কারো সমস্যা আছে স্যার না স্যার ওকে এখন আমরা বিয়োগ করে দেই 10 5 এবং 5 এর লসাগু হবে 10 তাহলে আমরা 1 দিয়ে 10 কে গুণ করব যেহেতু 1 হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে 10 1 কে 10 বিয়োগ 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 1 দিয়ে 3 কে গুণ করলে 3 বিয়োগ 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4 তারপর বিয়োগ 5 দিয়ে 5 কে ভাগ করলে 2 2 দিয়ে 1 কে গুণ করলে 2 এই হচ্ছে অংশ এতটুকু সমস্যা আছে কোনো না স্যার না স্যার ওকে এখন আমরা বিয়োগটা করি নিচে 10 উপরে 10 বিয়োগ 3 বিয়োগ 4 বিয়োগ 2 সমান কত হয় স্যার 1 1 এই হচ্ছে অংশ ওকে স্যার আপনি দ্বিতীয় লাইনটা কি লিখেছেন স্যার 10 লিখেছেন প্রথমে দ্বিতীয় লাইনে এটা 10 প্রথমে 10 লিখেছি হ্যাঁ বুঝতে পেরেছেন এখন একটু খেয়াল করেন আমাদের এটা কিসের ঘোড়ার গাড়িতে গেল 10 ভাগের 1 অংশ তাই না Yes, sir. এখন প্রশ্নে কিন্তু বলা ছিল ঘোড়ার গাড়িতে গেল 2 কিলোমিটার তার মানে 10 ভাগের 1 অংশ পথের দৈর্ঘ্য কত 2 কিলোমিটার এখন আমরা এটা লিখব 10 ভাগের 1 অংশ পথের দৈর্ঘ্য দুই কিলোমিটার কিমি সুতরাং এক বা সম্পূর্ণ অংশ পথের দৈর্ঘ্য সমান দেখেন আমরা লিখেছি 10 ভাগের 1 অংশ পথের দৈর্ঘ্য 10 ভাগের 1 অংশ পথের দৈর্ঘ্য 2 কিলোমিটার সুতরাং এক বা সম্পূর্ণ পথের দৈর্ঘ্য কি হবে বলেন তো এই দুইয়ের সাথে গুণ হয়ে যাবে এটা উল্টাইয়া ঠিক আছে অর্থাৎ আমরা এই দুইকে ভাগ করতাম 10 ভাগের 1 দিয়া কিলোমিটার এটা যখন আমরা ভাগ এটা যখন আমরা ভাগ করব স্যার চ্যাট করে এটা গুণ করব তাহলে গুণ করলে নিচে চলে যাবে 1 10 চলে আসবে উপরে তাহলে আমরা 10 দিয়ে যদি 2 কে গুণ করি হবে 20 কিমি একটু নিচের দিকে লেখা হয়েছে খেয়াল করেন উত্তর 20 কিমি স্যার দেখেন ক্লাসের মধ্যে না চ্যাট করতেছে চ্যাট বন্ধ করে দেওয়া হয়েছে তুমি আবার চ্যাট কিভাবে পাও চ্যাট বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওকে কথা না এতটুকু শেষ করেন কোন অংশ বুঝতে সমস্যা আছে এখানে না স্যার ওকে উত্তর লিখেছেন অলওয়েজ স্যার লিখছি স্যার উত্তর লিখেছি উত্তর লিখেছেন স্যার স্যার কানেকশনে প্রবলেম আছে
কথা ভালো করে ভেঙে ভেঙে আসে। এবার আমরা গ নাম্বার কোশ্চেন দেখব। গ নাম্বার কোশ্চেন দেখেন বলা হয়েছে জাবেদ রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তাহলে সর্বপ্রথম রিকশা এবং সাইকেলে কতটুকু গিয়েছে সেটা বের করতে হবে। আমরা খ হতে পেয়েছি স্যার আমি কোন কথা শুনতে পারতেছি না, আমি লিভ নিয়ে আবার জয়েন হব। হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন করেন যিনি কথা শুনতে পাচ্ছেন না। খ হতে পেয়েছি আমরা মোট দূরত্ব সমান 20 কিলোমিটার। কত আমরা বের করেছি না 20 কিলোমিটার? জি স্যার। সুতরাং জাবির রিকশায় যায় বা গেল, রিকশায় কতটুকু গেল সেটা আমরা বের করি। 20 গুণ কত অংশ বলা হয়েছে? রিকশায় গিয়েছে 10/3 অংশ, তাই না? 10/3 কিলোমিটার। তাহলে আমরা 10 দিয়ে যদি 2 কে কেটে দেই, তাহলে 10 দিয়ে 20 কে কেটে দিলে হবে 2, 3 দুগুণে 6 কিলোমিটার। তারপর আবার বের করব জাবির রিকশা সাইকেলের কথা বলা হয়েছিল। জাবির সাইকেলে গেল সমান 20 গুণ সাইকেলের দূরত্ব কত দেওয়া ছিল দেখেন তো, 5/2, তাই না? স্যার এই লাইনটা বুঝি নাই স্যার, আপনি যে লাইনটা লিখছেন এটার উপরে লাইনটা বুঝি নাই। এটা জাবেদ রিকশা গেল? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা আগে খ নাম্বারে বের করেছি মোট দূরত্ব 20 কিলোমিটার, এতটুকুতে তো কোনো সমস্যা নেই না স্যার? কেটে দিব 2, 2 দিয়ে 3 কে গুণ করলে হবে 6 কিলোমিটার। ওকে, এখন আবার জাবেদ সাইকেলে গেল, 20 কে আবার গুণ করব, সাইকেলের অংশ ছিল 5/2, সেজন্য 5/2 দিয়ে গুণ করেছি। ওকে, এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে 20 কে কাটলে 4 5 20, 4 আর 2 যদি গুণ করি তাহলে হবে 8 কিমি। এই দুটা একই রকম, বুঝতে পেরেছেন? এখন এখন আমরা রিক্সা এবং সাইকেলে মোট কতটুকু যায় সেটা বের করি। সুতরাং জাবেদ রিক্সায় ও সাইকেলে গেল সমান এ 6 এবং 8 যোগ করে দিব, 6 যোগ 8 কিমি। তাহলে 6 এবং 8 যোগ করলে হবে 14 কিমি। এতটুকু বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এতটুকু বুঝতে পেরেছি কিনা বলেন? ইয়েস স্যার। ওকে, এখন কত সময় ব্যয় করে সেটা আমরা বের করব। প্রশ্নে বলা হয়েছিল রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। তাহলে প্রতি কিলোমিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। সুতরাং আমাদের এখানে আমরা বের করেছি কত, 14 কিলোমিটার। তাহলে 14 কিমি পথ যেতে সময় লাগে সমান এ 5 গুণ হবে 14 দিয়ে। তাহলে 5 আর 14 গুণ করলে কত হবে? 70 মিনিট। এটা হচ্ছে মিনিট, 70 মিনিট। 5 এবং 14 গুণ করবেন, 5 14 তে 70, উত্তর 70 মিনিট। করতে পেরেছেন?
ওকে তাহলে আজকে পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করেছি, অর্থাৎ 1.4 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে 1.4 এর অঙ্ক আরো কিছু সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, কেমন? আরো অতিরিক্ত কিছু সৃজনশীল দিব যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আগামী সপ্তাহে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, কেমন? ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।